এই ভিডিওতে দেখাবো কীভাবে জেপিজি ইমেজকে ভিক্টরে কনভার্ট করবেন এই যে ইমেজটা দেখতেছেন এটা জেপিজি ফরম্যাটে আছে এখন এটাকে আমরা ভিক্টরে কনভার্ট করবো অ্যাবোডি ইলাস্ট্রেটরে তার জন্যে এই ফাইলটাকে আমরা ইলাস্ট্রেটরে ওপেন করি এখন এটাকে দেখতেছেন এটা কিন্তু জেপিজি ভাবে আছে এর পিছনে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে তার জন্য আমরা এটাকে করি ট্রান্সপারেন্ট করে ফেলি এই চারি সাইডটা তাহলে বুঝতে সুবিধা হবে এখন এটার পরে ক্লিক করতে হবে করে এই ইমেজ ড্রেসে ক্লিক করতে হবে এই যে এই যদি এখানে এরকম ইমেজ ড্রেস না থাকে আপনারা ক্লিক করবেন হচ্ছে উইন্ডোজ এখান থেকে আসবেন হচ্ছে এই যে ইমেজ্রেস এই অপশনে ক্লিক করবেন আচ্ছা এটার পরে ক্লিক করলে এরকম অপশন আসবে তারপর এখান থেকে হাই ফিডেলিটি ফটো এই অপশনে ক্লিক করতে হবে ওকে এই যে এবার এখানে যদি আমরা এই এক্সপ্যান্ড এই অপশনে ক্লিক করি তাহলে জেপিজি থেকে এটা ভিক্টোর হয়ে যাবে এটা কথা যখন এটা জেপিজি ছিল তখন কিন্তু এটা এডিট করা যেত না কোনো কিছুই কিন্তু এখন কিন্তু এটাকে এডিট করা যাবে আমরা এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো তার জন্যে এই যে এটা ডাইরেক্ট সিলেকশন টুল এটা সিলেক্ট করব এখানে ক্লিক করে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে ফেলবো আর এটা কিন্তু এখন ভিক্টরে আছে প্রত্যেকটা পার্ট এখন আলাদা আলাদা যদি আপনাদেরকে দেখাই আনগ্রুপ করে ফেলি প্রত্যেকটা পার্ট এবার আলাদা করা যাবে এটা হচ্ছে ভিক্টোর ফরম্যাটে আছে সো আপনারা এইভাবে যে কোনো যে পিজি ইমেজকে ভিক্টরে কনভার্ট করে ফেলতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন